মুসলমান ভাইয়েরা আমার রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগের দিন শাবান মাসের একবারে সর্বশেষ দিনে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ একটি বর্ণনা দিয়েছিলেন হযরতে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে উদ্দেশ্য করে নবীজি বলেছিলেন ইয়া আইয়ুহান নাস কদ আযানলাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুন মিন আলফি শাহর রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার আগেই শাবান মাসে উম্মতের মাঝে সাহাবা একরামের মাঝে বয়ান করেছেন ও আমার সাহাবীরা তোমরা শুনো ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনো অচিরেই তোমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিমান্বিত একটি মাস আসতেছে নবীজি আগে বলে দিয়েছেন শাহরুল আযীম অত্যন্ত মর্যাদা সম্পন্ন এক মাস তোমাদের সামনে আসতেছে মুসলমান ভাইরা আমার নবীজি বলেন শাহরুল মুবারাকুন এমন এক মাস তোমাদের সামনে আসতেছে যে মাস হলো অত্যন্ত বরকতপূর্ণ মাস মুসলমান ভাইরা আমার নবীজি এরপরে বলেন এটা এমন এক মাস যে মাসের মধ্যে এমন একটি রাত আছে যে রাত হাজার মাসের চাইতেও বহু গুণে উত্তম বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার রমজান মাসের অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি রাত হলো লাইলাতুল কদর নবীজি এই লাইলাতুল কদরের দিকে ইঙ্গিত করে বলেছেন রমজান মাসে এমন একটি রাত আছে যে রাত হলো হাজার মাসের চাইতে উত্তম মুসলমান ভাইরা আমার এরপরে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জালাল্লাহু সিয়ামাহু ফরিযা ওই রমজান মাসের দিনের বেলার রোজাকে আল্লাহ পাক তোমাদের উপরে মুসলমানদের উপরে ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন রমজান মাসের দিনের বেলা রোজা রাখা ফরজ ওয়াজালাল্লাহু কিয়ামাহু তাতাওয়া এবং রমজান মাসের রাতের বেলার তারাবিকে আল্লাহ পাক তোমাদের উপরে সুন্নাত করে দিয়েছেন মুসলমান ভাইরা আমার রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা এবং রাতের বেলা তারাবির নামাজ আদায় করা মুসলমান ভাইরা আমার এরপরে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খায়র কানা কামান আদা ফরিযাতান ফীমা সিওয়া রমজান মাসে যদি কেউ একটা নফল আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নফল আমলের বিনিময়ে তাকে ফরজের নেকি দান করবে বলেন সুবহানাল্লাহ রমজানে একটা নফল ইবাদত করলে নফল আমল করলে আল্লাহ পাক তাকে ফরজ সমতুল্য নেকি দান করে মুসলমান এরপরে নবী আলাইহি সালাতু ওয়াসালাম বলেছেন ওয়ামান আদা ফরিযাতান ফীহি কানা কামান আদা সাবঈনা ফরিযাতান ফীমা সিওয়া রমজান মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে আল্লাহ পাক তাকে অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে পরিমাণ নেকি হইতো ওই পরিমাণ নেকি তার আমল নামায় দান করে বলেন সুবহানাল্লাহ তো রমজান তো আমাদের সামনে একবারে সন্নিকট মুসলমান ভাইরা আমার রমজান মাস আমলের মাস রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার মাস এই জন্যই তো রমজান মাসে ফরজ আদায় করলে 70 ফরজ আদায়ের নেকি
নফল আদায় করলে ফরজ আদায় করেন নাকি মুসলমান ভাইরা দি আমার এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন শুনো হুয়া শাহরুস সবর রমজান হলো ধৈর্যের মাস বলেন কিসের মাস ধৈর্যের মাস এই মাসে তোমরা ধৈর্য ধারণ করে চলবা গুনাহ থেকে তোমরা ধৈর্য ধারণ করবা তোমার মনের ভিতরে গুনাহ করার আগ্রহ জাগবে কিন্তু তুমি তোমাকে গুনাহ থেকে বিরত রাখবা গুনাহ থেকে বিরত রাখার জন্য হলো রমজান মাস মুসলমান ভাইরা আমার গুনাহ থেকে বিরত থাকা অত্যন্ত কঠিন কথা ঠিক কিনা বলে কিন্তু এই রমজান মাসে তোমরা যখন গুনাহ থেকে বিরত থাকবা গুনাহ থেকে বিরত থাকার মধ্যেও তোমাদের এক পর্যায়ের কষ্ট হবে আর ওই কষ্ট যদি তোমরা করতে পারো গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারো আমার নবীজি বলেন ওই যে গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে তোমার একটু কষ্ট হাসিল হলো তুমি যে কষ্ট হাসিল করে কষ্ট সহ্য করে ধৈর্য ধারণ করলা এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করলেন সুবহানাল্লাহ রমজান মাসে রোজা রেখে গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে আমাদের ধৈর্য ধারণ করতে হবে মুসলমান ভাইরা আমার অনেক মানুষকে দেখা যায় রমজান মাসে সারা দিন না খেয়ে থাকে রাতের বেলা তারা তারাবির নামাজ পর্যন্ত আদায় করে মুসলমান ভাইরা আমার সারা দিন না খেয়ে সময়টাকে কাটাইতেছে ও মুসলমান না খেয়ে থেকে সে রোজা রাখার চেষ্টা করতেছে কিন্তু রোজা রাখার পরেও গুনাহ থেকে নিজে নিজেকে বিরত রাখতে পারে না এমন মুসলমান আছে না নাই বরং ঘরে ঘরে মুসলমান এরকম রমজানে রোজাও রাখে পাশাপাশি গুনাহও করে রমজানের সময় কাটানোর জন্য ফেসবুকের মধ্যে সময় ব্যয় করে রমজানের সময়কে কাটানোর জন্য টেলিভিশনের পিছনে সময় ব্যয় করে রমজানের সময়কে কাটানোর জন্য তারা সিনেমার পিছনে সময় ব্যয় করে নাটকের পিছনে সময় ব্যয় করে রমজান মাসে রোজা রেখে যখন কেউ গুনাহের মধ্যে লিপ্ত থাকে তার অবস্থা হলো ওই ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি তার গাড়ির ভিতরে এসি অন করে দিয়া তার গাড়ির জানালাগুলো সব খোলা রাখছে মনে করেন ঘরের ভিতরে আপনি দরজা জানালা সব বন্ধ করে যদি আপনি ঘরের ভিতরে এসি অন করেন এসি চালু করেন তাহলে ঘর কিন্তু ঠান্ডা হবে গাড়ির ভিতরে জানালা অফ করে দিয়ে আপনি যদি এসি অন করেন গাড়ির ভিতরে ঠান্ডা হবে কিন্তু যদি এসি অন করলেন পাশাপাশি গাড়ির ভিতরের সকল জানালাগুলো খুলে রাখলেন এসির পাওয়ার যতই বাড়ায় দেন না কেন আপনার গাড়ির ভিতরে কিন্তু ঠান্ডা হবে কেন আপনি ওই যে জানালা খোলা রাখছেন বাহির থেকে বাতাস ঢুকতেছে গরম বাতাস ঢুকার কারণে ভিতরের ঠান্ডা বাতাস আর ভিতরকে ঠান্ডা করতে পারে না তত্রুপ কোন ব্যক্তি যখন রোজা রেখে একদিক দিয়া তো সে ভালো কাজ করতেছে অপর দিক দিয়ে যখন সে গুনাহ করা শুরু করে দেয় তখন ওই রোজা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে এই জন্যই মুসলমান রমজান মাসে রোজা রাখার পাশাপাশি আমাদের সকলকে আমাদের চোখের হেফাজত করতে হবে ঠিক কিনা বলেন রোজা রাখলাম চোখের গুনাহ চালু মুসলমান ভাইরা আমার এই রোজা দ্বারা আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা যাবে না মুসলমান ভাইরা আমার রমজান মাসে রোজা রাখলাম পাশাপাশি আমি আমার কানকে খুলতাম এই কানের দ্বারা আমি সব ধরনের গান বাদ্য গুনাহের কথা অন্যের গীবত অন্যের সমালোচনা পর্যন্ত শুনতে থাকলাম মুসলমান ভাইরা আমার এই রোজা আমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নাজাতের ফয়সালা করতে পারবে না রোজা রেখে চোখের গুনাহ রোজা রেখে কানের গুনাহ রোজা রেখে আবার জবানের গুনাহ রোজা রেখে হাতের গুনাহ রোজা রেখে পায়ের গুনাহ করতেছি ও মুসলমান এই রোজা কিন্তু আমাদের নাজাতের কারণ হবে না আল্লাহ পাক রোজাকে আমাদের উপরে ফরজ করছেন রোজাকে কেনই বা ফরজ করছেন রোজাকে ফরজ করার
অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো আল্লাহ পাকের লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে রোজা রেখে তোমরা তোমাদের অন্তরে তাকওয়ার মহা দৌলত হাসিল করতে পারো।